হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তাবাসসুম, আমি কুষ্টিয়া থেকে বলছি। ওকে তাবাসসুম বলেন, বয়স কত? আমার আমার বয়স 29 বছর। তাবাসসুম বলেন। একদম মাঝে ব্যথা, কোমরের মাঝে ব্যথা, কোমর থেকে বাম পাশটায়। কোমরের কোমর আস্তে তাবাসসুম, কোথায় ব্যথা? কোমরের মাঝখানে। কতদিন হলো ব্যথা? এই প্রায় 3-4 মাস। 4 মাস যাবত ব্যথা। কেন হলো 4 মাস যাবত ব্যথা, কোনো কিছু মনে পড়ে? হ্যাঁ, আমার প্রায় 3 বছর আগে ভিটামিন ডি এর সমস্যা ছিল, তখন ব্যথা ছিল। না, এখন এই 4 মাসের সময় কি হয়েছে? কোথাও কোথাও কোনো কিছুই না, এই যে বসে থাকা। আমরা এখন চলে যাই আপনার কাছে, আপনি শুধু আমার প্রশ্নগুলোর উত্তর দেবেন। এই কোমরের ব্যথা কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ে আসে? হ্যাঁ, কোমর থেকে পায়ে আসে। কোন পায়ে? বাম পায়ের হাঁটুতে। হাঁটুর নিচে যায় না? না, বাম পায়ের একদম হাঁটুতে, হাঁটু থেকে নিয়ে। ওকে, বাম পায়ের হাঁটুতে আসে। কখন আসে? বসে থাকলে আসে, হাঁটলে আসে, দাঁড়ালে আসে? না না, বসে থাকলে বেশি হয়। বসে থাকলে বেশি হয়। আপনি একটু জোরে কাশি দেন। কোথাও কোনো কষ্ট পান? এখনো মাজার একদম মাঝে দেখাচ্ছে একটু করে। ওকে, আপনি চিৎ হয়ে শোন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন। এখন বাম হাঁটুকে টেনে আস্তে আস্তে বুকের দিকে টানেন, দেখেন তো কোথাও কোনো কষ্ট পান কিনা। ওখানে ব্যথা পান? ওকে, ফাইন। আরেকটি কাজ করেন তাহলে, এই লম্বা একদম চিৎ হয়ে শোন, মাথার নিচে একটি বালিশ দেন, বাম পাটাকে সোজা করে আস্তে আস্তে বাম পাটা এরকম উঁচু করে উঠানোর চেষ্টা করেন, তো দেখেন তো কতটুকু উঠাতে পারেন। বাম পা? ওকে, এখন আমরা আপনার চিকিৎসার কথা কিছু বলবো। প্রথম হলো, আপনি উপুর হয়ে শুবেন। উপুর হয়ে শোয়ার আগেই আপনি এখানে 1 পোয়া নারকেলের তেল আর কমপক্ষে 20 কোয়া রসুন ছেঁচে ওটার মধ্যে দিয়ে গরম করবেন। লাইট এত চোখে লাগে যে তাকাতে পারে না। গরম করবেন, গরম করার পরে এটাকে ঠান্ডা করবেন, একটু ঠান্ডা করবেন, ঠিক আছে? ওকে, আপনি উপুর হয়ে শুয়ে শোয়ার পরে আপনার বাড়ির নিকটস্থ লোকরে বলবেন, আপনার মাজার ওখান থেকে নারকেলের তেল হালকা হালকা ডোলে 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 আপনার হাঁটু পর্যন্ত আসবে। এটা দিনে 2 বার করবেন, কমপক্ষে 15 মিনিট। এরপরে আপনি এখানে গরম পানির মধ্যে একটা টাওয়াল রাখবেন, ওই টাওয়ালটাকে আপনি ভিজায় রাখেন, তারপর এটাকে হালকা চিপে কোমরের উপরে দিয়ে দেন। এরপরে আপনি 2টি থেরাপিউটিক এক্সারসাইজ করবেন। নাম্বার 1, চিৎ হয়ে শুয়ে পা উপরের দিকে উঠাবেন। কোন পা? বাম পা। যতটুকু উঠাতে পারেন, উঠানোর পরে যে পর্যন্ত পারেন ঠিক সেখানে হোল্ড করে রাখেন। এরপর কাউকে বলেন পায়ের নিচে ধরতে, আপনি পায়ের নিচের দিকে চাপ দেবেন এবং এটা চাপ দিয়ে ধরে রাখবেন কমপক্ষে 10 সেকেন্ড। 10 সেকেন্ড কীভাবে হবে? আপনি 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারেন, অথবা 1001 থেকে 1010 গুনতে পারেন, অথবা আপনি যে ধর্মীয় হন সেই ধর্মীয় অনুযায়ী আপনি কিছু বলতে পারেন। এরপরে যে কাজটি, যে চিকিৎসাটি আপনি করবেন, আপনার বাম পায়ের গোড়ালি এরকম নিয়ে ডান পায়ের হাঁটুর উপরে রাখেন। রেখে ডান হাঁটুকে আস্তে 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 বুকের দিকে টানেন। যে জায়গায় পর্যন্ত ব্যথা হয় সেই জায়গা পর্যন্ত আসার পরে আপনি হোল্ড করেন। কতক্ষণ? কমপক্ষে 10 সেকেন্ড।
10 সেকেন্ড 10 বার সুবহান আল্লাহ বিহামদি পড়তে পারেন, অথবা 1001 থেকে 1010 গুনতে পারেন। এই চিকিৎসাগুলো আপনি করতে থাকবেন। এই চিকিৎসা চলাকালীন সময়ে আপনি বলবেন, ইয়া আল্লাহ পাক, আপনি আমাকে যে কোনো চিকিৎসার উসিলায় ভালো করে দিন। সাথে কোরআনিক দোয়া পড়বেন, তার আগে দরুদ পড়ে নেবেন, পরে দরুদ পড়বেন। আপনি এই চিকিৎসাগুলো করেন, 15 দিন পরে আপনি অবশ্যই আমাদেরকে এই নাম্বারে কল করে জানাবেন আপনি কেমন আছেন। আমরা বিশ্বাস করি আপনার কষ্ট থাকবে না, ইনশাল্লাহ 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 কোনো প্রকার কষ্ট থাকবে না, চলে যাবে ইনশাল্লাহ। কিন্তু 15 দিন পর আপনি জানাবেন, দরকার হলে আপনার আরও থেরাপিউটিক এক্সারসাইজ দরকার হতে পারে এবং আমরা সেটা আপনাকে অ্যাড করে দেব। ওকে, তা বাথরুম দোয়া দোয়া চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই আপনাকে বিশ্বাস করি স্যার, আপনার পরামর্শ অনুযায়ী চলি।